Welcome students and friends. Today we are going to the deconstruction and explanation of the poem Brotherhood. There is a subtitle Homage to Claudius Ptolemy. Now we will discuss a letter about the homage. Why did the poet dedicate this poem to Claudius Ptolemy? এনিওয়ে আজকের যে কবিতাটা আমরা ব্যাখ্যা করতে চলেছি সেটা হলো ব্রাদারহুড, যেটার সাবটাইটেল হচ্ছে হোমেজ টু ক্লডিয়াস টলেমি, দ্য পোয়েট ইজ অক্টেভিও পেজ। নাও ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু নো হোয়াট ইনফ্লুয়েন্স ইজ দেয়ার বিহাইন্ড সাচ এ ফিলোসফিক্যাল পোয়েম লাইক ব্রাদারহুড। এটা আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ যে এই যে ব্রাদারহুড যে কবিতাটা আমরা আজকে পড়তে চলেছি এটা একটা ফিলোসফিক্যাল পোয়েম, ফুল অফ ফিলোসফিক্যাল থট ইজ দেয়ার, পুরোটাই ফিলোসফিক্যাল ব্যাপার এখানটায় আছে। এবং এই ফিলোসফিক্যাল পোয়েমের পিছনের ইনফ্লুয়েন্সটা কী ছিল, কী প্রভাবটা কী ছিল, যে কারণে অক্টেভিও পেজ এই কবিতাটি লিখলেন। সো ফার্স্ট অফ অল উই উইল নো লিটল অ্যাবাউট দ্য পোয়েট অক্টেভিও পেজ। আমরা প্রথমে অক্টেভিও পেজ সম্পর্কে কিছুটা জানবো। Now, Octavio Paz was born in Mexico, and Octavio Paz is considered one of the greatest modern writers of his time. Octavio Paz ke sahitye itihashe modern writer der moddhe ekjon ke dhora hoy. And Page was very much influenced by the present unfavorable turmoil condition in socially and politically of Latin America in his time. That is, Octavio Page was very much influenced. এই সময় ল্যাটিন আমেরিকার যে ওনার সময় যে সোশ্যাল এবং যে পলিটিক্যাল যে একটা আনফেভারেবল কন্ডিশনস বা টার্মোয়েল কন্ডিশনস ছিল, মানে এই একজন আছে এই চেঞ্জ হয়ে যাচ্ছে তার অস্তিত্ব নেই, এরকম একটা কন্ডিশনস আর কি ছিল, যেটা রাজনৈতিক এবং সামাজিক ক্ষেত্রেও রাজনৈতিক নিরাপত্তাটা ছিল না, সোশ্যাল সেফটি ওয়াজ নট প্রেজেন্ট ইন দ্য এক্সিস্টিং সোসাইটি, there was also exploitation, মানে শোষণ অত্যাচার এই সবগুলোও ছিল। তো এইগুলোর দ্বারা দ্য পোয়েট ওয়াজ ভেরি মাচ কনসার্ন উইথ দিস কন্ডিশন। তো এইটা নিয়ে কবি খুবই উদ্বিগ্ন, খুবই চিন্তিত ছিলেন এবং সেটা ওনার লেখার মধ্য দিয়েও বারবার ফুটে উঠেছে, সেটা আমরা দেখব। দ্য পোয়েট অক্টেভিও প্যাজ ওয়াজ ভেরি মাচ কনসার্ন উইথ দ্য পারপাস and value of existence of human life in this vast universe. Kobi Octavio Paz ei bishal jogoter je value of existence of human life manusher jibone sei shomoy je ostitter je tatporjo ba significance gurutto eta niye kobi tini chintito chilen to seta ei kobitar moddho diye kintu brotherhood kobitar moddho diye kintu phute utheche. Anyway, Octavio Paz was awarded Nobel Prize for Literature in 1990 and he had a connection with India also. Bharater sathe-o onar ekti somporko chilo. Actually, he was honored with Mexican ambassador to India. Ekjon Mexican dut Bharater hishabe tini porichito chilen, sonmanito hoyechilen. So, let's come to the poem. The poem Brotherhood is a famous poem full of philosophical thoughts on the existence and the purpose of human life in this vast universe. Through the eight lines of the poem, the poet beautifully describes the significance of human life on earth. এই ব্রাদারহুড একটা কবিতা যেটা হচ্ছে ফুল অফ ফিলোসফিক্যাল থটস। ব্রাদারহুড কবিতাটি আটটা লাইনের মধ্যে প্রচুর ফিলোসফিক্যাল থটস আছে এবং এই আটটা লাইনের মধ্যে দিয়ে কবি ফিলোসফিক্যালি খুব সুন্দরভাবে মানুষের জীবনের তাৎপর্য পৃথিবীতে সেটা কিন্তু ব্যাখ্যা করেছেন। এখন
হোয়াট ডাজ ব্রাদারহুড মিনস? ব্রাদারহুড বলতে কী বোঝায়? ব্রাদারহুড মিনস হচ্ছে ভ্রাতৃত্ববোধ, আমরা সাধারণত যেটা জানি। বাট এখানে ইন দিস পোয়েম ব্রাদারহুড অ্যাকচুয়ালি ইমপ্লাইজ, যেটা ইঙ্গিত দিচ্ছে, ইজ এ কিনশিপ, একটা সম্পর্ক সাধন, ইজ এ কিনশিপ বিটুইন ম্যান অ্যান্ড ম্যান, বিটুইন ম্যান অ্যান্ড গড, হুইচ ইজ ভেরি এসেন্সিয়াল ফর দ্য ইউনিফর্মিটি, একাত্মবোধের জন্য ইন দিস ইউনিভার্স, এই জগতে যে একাত্মবোধের জন্য যে এই যে কিনশিপ, এই যে ব্রাদারহুড কিনশিপটা, যেটা সম্পর্কের বন্ধনটা যেটা খুব প্রয়োজন, সেটা কিন্তু এই কবিতাটির মানে মেন যে তাৎপর্য বা সিগনিফিকেন্স, এটাই হচ্ছে ব্যাপার। দ্য পোয়েম স্টার্টস উইথ দ্য লাইন, আই অ্যাম এ ম্যান, লিটিল ডু আই লাস্ট, আমি একজন মানুষ এবং আমি খুব অল্প দিনেই স্থায়ী এখানে টিকে থাকব, এখানে মানে হচ্ছে এই পৃথিবীতে, এই জগতে। সো দেয়ার ইজ এ পেসিমিস্টিক নোট, একটা মানে নেতিবাচক, একটা নেতিবাচক একটা টোন আমরা পাচ্ছি এই লাইনের মধ্য দিয়ে। অ্যাকচুয়ালি আই অ্যাম এ ম্যান, অ্যাকচুয়ালি দিস লাইন অ্যাকচুয়ালি সিগনিফাইজ দ্য টোটাল হিউম্যান রেস, টোটাল হিউম্যান বিংস। এটা কিন্তু এই ম্যান বলতে গিয়ে কিন্তু টোটাল হিউম্যান বিংকেই কিন্তু কবি এখানে বোঝাতে চেয়েছেন। আই অ্যাম এ ম্যান, লিটিল ডু আই লাস্ট, অর্থাৎ এই মানুষের জীবন যেটা কিন্তু এই পৃথিবীর, ইন কম্পেয়ারিং টু দ্য ভার্জনেস অফ দ্য ইউনিভার্স, এই বিশাল পৃথিবীরকে তুলনায় সেটা কিন্তু খুবই অল্প দিন, মানে মানুষের জীবনটা খুবই ট্রানজিয়েন্ট, খুবই ক্ষণস্থায়ী। সো দেয়ার ইজ এ পেসিমিস্টিক নোট, আই অ্যাম এ ম্যান, লিটিল ডু আই লাস্ট, আমি একজন মানুষ এবং আমি খুব অল্প দিনই এখানে স্থায়ী। অ্যান্ড দ্য নাইট ইজ এনর্মাস, অ্যান্ড দ্য নাইট ইজ এনর্মাস, এবং রাত্রিটা হলো বিশাল। এখানে নাইট মিন্স নাইট স্কাই, এখন স্কাই ইজ জাইগ্যান্টিক, ইজ ভেরি ভাস্ট, বিশাল একটা, ভেরি ওয়াইড অ্যান্ড ভাস্ট, বিশাল একটা আকাশ, অসীম আমরা বলতে পারি, সেটা হচ্ছে এনার্মাস, বিশাল। এখন স্কাইটা তো কেন নাইট হলো, ডে স্কাই তো হতে পারত, বাট নাইট অ্যাকচুয়ালি নাইট সিগনিফাইজ ডার্কনেস, মিস্ট্রি, একটা রহস্য, একটা অজানা, ইজ আননোন, অন্ধকার মানে অজানা একটা। অর্থাৎ এখানে হোয়াট দ্য পোয়েট ট্রাইজ টু এক্সপ্লেন, কবি যেটা বোঝানোর চেষ্টা করছেন, ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন, যে আমাদের এই জগৎটা হচ্ছে অজানা এবং অসীম, এবং এটা বিশাল রহস্যময়, সেখানে আমরা অনেক কিছুই জানি না, যেমন অন্ধকারের পিছনে কী আছে, উই ডোট নো এনিথিং অ্যাবাউট ইট, হোয়াট ইজ দেয়ার বিহাইন্ড দ্য ডার্কনেস, দেয়ার ইজ স্টিল মিস্ট্রি, এটা রহস্য, এবং আমরা জানি না যে অন্ধকারের পিছনে কী আছে। সো আমরা এই জগতের অনেক কিছু জিনিসে যেটা আমরা অজানা, যেটা আমাদের কাছে অন্ধকারের মতো, রাত্রির মতো, এবং সেই অজানাটা হচ্ছে বিশাল, জাস্ট লাইক এ স্কাই, ইজ ভেরি ভাস্ট, ইনফিনিট ইন কম্পেয়ারিং টু আওয়ার লিটল লাইফ, আমাদের ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র জীবনের তুলনায় যে এই জগৎটা হচ্ছে অসীম এবং সেটা ইনফিনিট, উই ডো নট নো এভরিথিং অ্যাবাউট ইট, আমরা সেটা অনেক কিছু জানি না। দ্যাট ইজ ওয়াই আই অ্যাম এ ম্যান, লিটল ডু আই লাস্ট, আমি একজন মানুষ যে কিনা খুবই অল্পক্ষণই এখানে স্থায়ী এই জগতে। অ্যান্ড দ্য নাইট ইজ এনর্মাস, এবং এই জগৎটা, এই অন্ধকার যে রহস্যময় যে জগৎটা, সেটা কিন্তু অসীম। বাট আই লুক আপ, বাট আই লুক আপ, সো দেয়ার ইজ এ চেঞ্জ, দেয়ার ইজ এ টার্ন অ্যারাউন্ড, দেয়ার ইজ এ টুইস্ট, একটা চেঞ্জ হচ্ছে এই যে কবির যে মনের যে কন্ডিশনসটা, যেখানে তিনি মানে হিজ ফিলিং ইনসিগনিফিকেন্স, যেখানে তিনি খুব নিজেকে তুচ্ছ, মানে তাৎপর্যহীন, গুরুত্বহীন, হি হ্যাজ এ ভেরি স্যাড ফিলিংস, হি হ্যাজ এ সে ফিলিংস অফ ইনসিগনিফিকেন্স, তার মধ্যে একটা দুঃখের ভাব, তার মধ্যে একটা ইনসিগনিফিকেন্স ফিলিংস, এই যে প্রথমে দুটো লাইনেই আমরা দেখতে পেয়েছি, একটা পেসিমিস্টিক নোট অ্যাটিচিউড আমরা দেখতে পাচ্ছি। বাট যখনই
when he is using the word but, it's a very important word, but there is a change in his attitude. Tar ei je pessimistic attitude ta kintu change hoye jacche ekta optimistic attitude e. So there is a turnaround, there is a twist in the word but I look up, kintu ami uporer dike takalam. The stars write, stars nokkhotro tara likhe, tara kintu likhche. That is, there is different meanings. There is an astrological meanings is there. Astrology jyotishi somporkito ebong ekhane I said about the, it is a homage to Claudius Ptolemy. Why did the poet dedicated this poem to Claudius Ptolemy? Ei kobita ta hocche টলেমি কে একটা কবি তিনি শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করেছেন এবং কেন শ্রদ্ধার্ঘ্য আছেন এই জায়গাটাই কিন্তু আমরা এখানটা তার রিলেভেন্স তার যে তার তাৎপর্যটা কিন্তু এখানে পাবো। এখানে বলে রাখি যে টলেমি ছিলেন একজন একজন গ্রিক ম্যাথমেটিশিয়ানস, একজন ফিলোসফার, একজন সায়েন্টিস্ট, একজন একজন অ্যাস্ট্রোনমার। তো উনি কিন্তু এই যে আমাদের বহু আগে এই গ্যালাক্সি বা মহাকাশ এবং স্টার্স প্ল্যানেটসদের সম্পর্কে একটি জিওগ্রাফিক্যাল তত্ত্ব তিনি দিয়েছিলেন এবং সেই জায়গাটাই কিন্তু এই যে অ্যাস্ট্রোনমি এবং অ্যাস্ট্রোলজির যে একটা তত্ত্ব এই কবিতার মধ্যে এই যে আমরা এখানে পাচ্ছি যে নক্ষত্র আমাদের নক্ষত্র লিখে রাখে, দ্যাট ইজ নক্ষত্র মানে আমরা বলি না অ্যাস্ট্রোলজিতে যে ভাগ্য আমাদের লেখা আছে, আমাদের নক্ষত্রের অবস্থান অনুযায়ী মানুষের ভাগ্য নির্ধারিত হয়, মানুষ ভালো থাকবে কি খারাপ থাকবে, ইটস ডিটারমাইন্ড বাই দ্য স্টার্স অফ দ্য ইজ ডিটারমাইন্ড ইন দ্য পজিশনস অফ দ্য স্টার্স। So that is so there is an astrological view in this line, and Ptolemy established such kind of astrological and astronomical facts in his theory. Eshara Ptolemy-r modhe Ptolemy kintu shei shomoy kar arekta jinish jeta bolte cheyechen seta hocche existentialism orthat ostittobad. Existentialism that means existence of human life. সেইটা সম্পর্কেও কিন্তু একটি থিওরি তিনি সূত্রপাত করেছিলেন। তো এই যে মানুষের যে অস্তিত্ববাদ, এই যে জগৎ বিশাল জগতে মানুষের যে অস্তিত্ব, এটা কিন্তু এই কবিতার মধ্যে প্রথমের দিকেই আমরা কিন্তু পেয়ে গেছি যে এই বিশাল জগতে মানুষের অস্তিত্বটা কি, কতটা সে সিগনিফিকেন্স, কতটা ইনসিগনিফিকেন্স। তো দের ইজ এ নোট অফ এক্সিস্টেন্সিয়ালিজম, এক্সিস্টেন্সিয়ালিজম মানে হচ্ছে অস্তিত্ববাদ। সো এই কারণের জন্যই কিন্তু এই কবিতাটি যেটা ব্রাদারহুড কবিতা সেটা কিন্তু অক্টেভিও পেজ টলেমিকে কিন্তু উৎসর্গ করেছিলেন। সো দ্যাট ইজ ওয়াই দ্য সাবটাইটেল অফ দ্য পোয়েম ইজ হোমেজ টু ক্লডিয়াস টলেমি। সো হোয়েন দ্য পোয়েট লুকস আপ, যখন কবি ওপরের দিকে তাকালেন, হিজ ফিলিংস অফ ইনসিগনিফিকেন্স ওয়াজ রিমুভড, তার যে এই যে তাৎপর্যহীনতার যে ফিলিংসটা সেটা কিন্তু দূর হয়ে গেল। বিকজ হি ফাইন্ডস দ্য রে অফ লাইট ইন দ্য স্টার্স, তিনি নক্ষত্রের মধ্যে আলোর যে আভা, যে একটা রে অফ হোপ, আশার যে আলো, সেটা কিন্তু দেখলেন। বিকজ দ্য স্টার্স আর রাইটিং from the time immemorial, অনন্তকাল পৃথিবীর সৃষ্টি থেকে স্টারসরা কিন্তু এই মানুষের সাথে কিন্তু দে আর রিয়েলি ভেরি কানেক্টেড, এবং তারা এইভাবে কিন্তু মানুষের যে কর্মকাণ্ড, দেয়ার অ্যান্ড দ্য ডেস্টিনি অফ ম্যান, দে আর দ্য স্টার্স আর রাইটিং দ্য ডেস্টিনিজ অফ ম্যান, এবং দে আর রিয়েলি কানেক্টেড উইথ দ্য হিউম্যান রেস, এই মনুষ্য জাতির সাথে কিন্তু তারা সময় অনন্তকাল থেকে কিন্তু তারা এইভাবেই লিখে আসছে এবং এইভাবেই তারা এক্সিস্ট করে আছে। তো অন্ধকার, অন্ধকারের মধ্যে যে আলো, নক্ষত্রের আলো, এটা কবিকে একটি আশার আলো মনে সঞ্চার করলো। তো সেটাই বলছে দ্য স্টার্স রাইট, নক্ষত্ররাও লিখে রাখে। আননোয়িং আই আন্ডারস্ট্যান্ড ইজ এ ভেরি ফেমাস লাইন, আননোয়িং আই আন্ডারস্ট্যান্ড, আননোয়িং মানে না জেনে, আই আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পারলাম। সো কিছু বিপরীত ধর্মী প্রবলেমটা, মানে আমি বুঝতে পারলাম অথচ না জেনে,
दैट इज कॉल्ड एंटीथेटिकल। एंटीथेटिकल मैंने पूरा विपरीत धर्मी, अर्थात बुझते परलम अथचि जानलम ना। सो इट इज इट पसिबल? येस इट इज पसिबल। कि आननोईंग ना जेने, अर्थात आई हैव नो क्लियर नलेज अबाउट, हमार विषयटी सम्पर्के प्रकृत ज्ञान नहीं, प्रैक्टिकल नलेज नहीं, बट आई अंडारस्टैंड इट थ्रू माई इंटुइटिव परसेप्शंस। मैं हमारे एक अंतर्निहित एक धारणा हुई इज स्पन्टेनियस, मैं हुई इज हुई कम्स अनकन्सियसलि, जेटा हयतो आमादेर असचे मैंने अवचेतन मने ही जेटा चले आसे। मैं सचेत जो कोनो किछु जिनिस नलेज गैदार करी सेटा किन्तु सचेतन भावे, जे ए जिनिसटार व्याख्या ए भावे थ्रू एक्सपिरियन्स আমরা কিন্তু সচেতন মনে কিন্তু জিনিসটা সম্পর্কে নলেজ গেইন করি। বাট আমরা ধারণা, আমাদের মনে ধারণার দ্বারা কোনো কিছু যখন জ্ঞান লাভ করি সেটা কিন্তু কিছুটা স্পন্টেনিয়াসলি এবং কিছুটা আনকনসিয়াসলি কিন্তু আমাদের আমরা বুঝতে পারি। বিকজ ইন দিস ইউনিভার্স দেয়ার আর মেনি থিংস হুইচ ইজ বিয়ন্ড আওয়ার নলেজ। আমার এই জগতে অনেক কিছু জিনিস যেটা আমাদের কিন্তু জ্ঞানের বাইরে, বাট উই পারসিভ দেম, আমরা সেগুলোকে কিন্তু সেই ধারণা জ্ঞাপন করি থ্রু আওয়ার ইনটিউটিভ কোয়ালিটি, মানে আমাদের যে অন্তর্নিহিত যে ধারণা পারসেপশন সেটার মধ্য দিয়ে কিন্তু আমরা সেগুলোকে কিন্তু বুঝতে পেরে যাই। তো দ্যাট ইজ ওয়াই আননোয়িং আই আন্ডারস্ট্যান্ড, যদি আমার হয়তো এই বিষয়টা সম্পর্কে প্রকৃত জ্ঞান নেই, বাট আমি আই আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারলাম যে কি আই টু অ্যাম রিটেন, আমারও আমাকেও লেখা হয়ে গেছে। দ্যাট ইজ দেয়ার আর টু মিনিংস, I too am written, that is the poet's life on earth is written. এটা হচ্ছে যে কবির জীবন এই পৃথিবীতে সেটা হয়তো লেখা হয়ে গেছে না। ইন ইফ ইউ কনসিডার বাইবেল, যদি আমরা বাইবেলে দেখি যে হিউম্যান লাইফ অফ 70 ইয়ার্স ইজ রিটেন ইন দ্য বাইবেল, বাইবেলে সাধারণত মানুষের জীবন 70 বছর অ্যাভারেজ যে জীবন সে 70 বছর লেখা হয়ে গেছে। তো দ্যাট ইজ ওয়াই হোয়াট দ্য পোয়েট ইজ ট্রাইং টু সে, কবি যেটা হয়তো বোঝাতে চেয়েছেন যে হিজ লাইফ অন আর্থ মে বি রিটেন, তার পৃথিবীতে এই জীবনটাও হয়তো লেখা হয়ে গেছে। অ্যান্ড দ্যার ইজ অ্যানাদার মিনিং, অপর একটা মিনিং আছে যে আই টু অ্যাম রিটেন, দ্যাট ইজ হিজ থটস অ্যান্ড আইডিয়াস আর রিটেন থ্রু হিজ ক্রিয়েটিভ রাইটিংস, তার যে চিন্তা ভাবনা এবং তাকে হয়তো তার যে এই তার লেখার মধ্য দিয়ে তার যে কবিতা তার যে ক্রিয়েটিভ রাইটিংস তার মধ্য দিয়ে লেখা রয়ে যাবে এবং সেটা হয়তো পাঠকরা তার পাঠকরা হয়তো সেই লেখার মধ্য দিয়েই তাকে পড়বেন। তো সেইটাই আই টু অ্যাম রিটেন। অ্যান্ড অ্যাট দিস মোমেন্ট, at this very moment, এই মুহূর্তে এবং এই মুহূর্তে হোয়াট ডাজ দ্য মোমেন্ট সিগনিফাইজ, এই মোমেন্ট বলতে এখানে কী বোঝানো হচ্ছে? অ্যাট দিস ভেরি মোমেন্ট মিনস দ্য মোমেন্ট ইন হুইচ দ্য পোয়েট গেটস রিয়ালাইজেশনস অ্যাবাউট দ্য সিগনিফিকেন্স অ্যান্ড পারপাস অফ হিস লাইফ, যে মুহূর্তে কবি তার জীবনের যে তাৎপর্য যে উদ্দেশ্য যেটা বুঝতে পারলেন যে মুহূর্তে, দ্যাট ইজ কল অ্যাট দিস ভেরি মোমেন্ট। এবং এই মুহূর্তে হয়তো সামওয়ান স্পেলস মি আউট, কেউ হয়তো স্পেলস মি এখানে মিনস আন্ডারস্ট্যান্ডস বা ইন্টারপ্রিটেশনস আমরা বলতে পারি। আমরা পোয়েমের ইন্টারপ্রিটেশনস জানি, কবিতার যে ইন্টারপ্রিটেশন যেটা আমরা হয়তো করছি, এখানে ইন্টারপ্রিটেশন অফ ম্যান, ইন্টারপ্রিটেশন অফ দ্য পোয়েট, অর্থাৎ কবির যে আত্মবিশ্লেষণ, কবিকে যে আত্মবিশ্লেষণ সেটাকে বিশ্লেষণ, দ্যাট ইজ কল ইন্টারপ্রিটেশন। অ্যান্ড সামওয়ান স্পেলস মি আউট, এবং কেউ হয়তো আমাকে বিশ্লেষণ করছে, দ্যাট ইজ হয়তো কেউ এই কবিতাটা, কবির এই কবিতাটা হয়তো পড়ছেন, কবির যে আইডিয়া যে আইডিওলজি বা যিনি যেটা মানুষের জন্য যেটা তিনি ভেবেছেন সেটা হয়তো কেউ বুঝছে, কবির কবিতাটা তার যে রাইটিংসগুলো হয়তো কেউ পড়ছে, তার লেখাগুলো হয়তো কেউ পড়ছে, এবং সেইটাই বলছে সামওয়ান স্পেলস মি আউট। হয়তো এখন আমরা কবি এই যে অক্টোবিও ব্যাজের কবিতাটা পড়ছি, দ্যাট ইজ উই আর স্পেলিংস আউট হিম, আমরা হয়তো তাকে বুঝছি সেইটাই। অথবা অ্যাবোভ অল দ্য উই ফাইন্ড ইন দ্য পোয়েম দ্যাট পোয়েট হ্যাজ এ ডিপ ফেথ ইন গড, কবির ভগবানের প্রতিও একটা বিশ্বাস বা আছে, তো তিনি এটাও ভাবছেন যে অ্যাবোভ অল সর্বোপরি হয়তো দ্য গড হুইচ ইজ দ্য সুপ্রিম ক্রিয়েটার ইজ স্পেলিং হিম আউট, হয়তো ভগবান হয়তো তাকে বুঝতে পারবেন কেউ না হোক। সো ইন দিস পোয়েম উই ফাইন্ড, হোয়াট ইউ ফাইন্ড, দেয়ার ইজ দ্য পোয়েট হ্যাজ বিউটিফুলি ক্রিয়েটেড এ কিংশিপ, এ একটা সম্পর্কের বন্ধন বিটুইন ম্যান অ্যান্ড ম্যান
and between man and God with the supreme cosmic force jeta amra mohajagatik bishal shokti to tar sathe o ekta ekta brotherhood ekta somporko ekhane brotherhood means is a kinship ekta somporker bondhon ekta toiri korechen je manushe manusher moddho diye manusher bhogobaner moddho diye supreme cosmic force er moddho diye